সাম্প্রদায়িক বিভাজন যাতে হচ্ছে গড়ে ওঠে গোটা দেশ জুড়ে পশ্চিমবাংলাতে, তাদের হচ্ছে পায়ের তলায় যা মাটি ছিল সেই মাটি শেষ হয়েছে, ফলে এখানে সাম্প্রদায়িকতার তাস তারা খেলবে, এটা হচ্ছে অনিবার্য। কিন্তু এই তাস খেলে পশ্চিমবাংলায় লাভ হবে। এক্স ক্যাটাগরি নিরাপত্তাও দেওয়া হয়েছে, আরএসএস বিজেপি না, গুজরাট ফাইলস দেখানো হয়েছে নাকি কখনো? গুজরাট দাঙ্গা নিয়ে যত তথ্যচিত্র হয়েছে, কোন তথ্যচিত্র হচ্ছে কি প্রমোট করা হয়েছে নাকি? বলছে তাহলে কাশ্মীর ফাইলস কে কেন হচ্ছে ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়? কেন ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়? গুজরাটে দাঙ্গার পর একটার পর একটা তথ্যচিত্র হয়েছে, তার জন্য তো উদ্যোগ নেওয়া হয়নি কোথাও? কোন রকম সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টি হিন্দু মুসলিম কাশ্মীর এই ইস্যুগুলোকে আবার সামনে রেখে নিয়ে আসা যায়। এই ছেলেদের দোষ দেওয়ার কি আছে? কয়েকদিন আগে তো শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য MLA কলকাতায় গিয়ে আইনক্সে সিনেমা দেখেছে, অন্য সিনেমা দেখতে যান না তো, সত্যজিৎ রায় দেখতে যান না, ঋত্বিক ঘটক দেখতে যান না, কাশ্মীর ফাইল গেলেন তো গেলেন ঠিক আছে, কিন্তু একটা অসত্য তথ্যের উপরে দাঁড়িয়ে এই সিনেমাকে আরএসএস তারা হচ্ছে মার্কেটে সেল করছে। একটা RTI করা হয়েছিল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ কাশ্মীরের কাছে, সেই